আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। বন্ধুরা, আশা একটা শুনি, আমাদের চট্টগ্রামের বন্ধু, আমাদের এই বন্ধু জানতে চেয়েছেন, ভাইয়া মেট্রিল সিরাপ নিয়ে একটি ভিডিও দেন। ধন্যবাদ আশা একটা শুনি আপনার জানতে চাওয়ার উপরে আমার আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এই সিরাপটির নাম হচ্ছে সিরাপ মেট্রিল। এই সিরাপটি আপনারা অনেকেই চিনে থাকেন, অনেকেই আপনার সন্তানকে কিন্তু খাইয়েও থাকতে পারেন, কিন্তু আপনারা জানেন হচ্ছে এই সিরাপটি পাতলা পায়খানার জন্য সেবন করা হয়। বন্ধুরা, এছাড়াও এই সিরাপটির আরও ব্যবহার আছে। আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই সিরাপটি আর কোন রোগের জন্য নির্দেশিত, অর্থাৎ আর কোন রোগের জন্য সিরাপটি সেবন করা যায় এবং এই সিরাপের কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে বা খাওয়ার নিয়ম। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে দর্শক বন্ধুরা, ভিডিওটি এখন শুরু করা যাক। বন্ধুরা, এই মেট্রিল সিরাপ, যার জেনেরিক নাম হচ্ছে মেট্রোনিডাজল, প্রতি এক চা চামচ সিরাপে আছে মেট্রোনিডাজল 200 মিলিগ্রাম। বন্ধুরা, এই মেট্রোনিডাজল কিন্তু ট্যাবলেট ফরম্যাটেও পাওয়া যায়, যা বড়রা সেবন করে, আর এই মেট্রিল সিরাপটি হচ্ছে ছোট শিশুদের জন্য যারা ট্যাবলেট সেবন করতে পারে না। বন্ধুরা, এই মেট্রিল সিরাপটি মূলত কাজ করে অবায়ুজীবী ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেই ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য এই মেট্রিল সিরাপটি অর্থাৎ মেট্রোনিডাজলটি কাজ করে থাকে। বন্ধুরা, এই মেট্রিল সিরাপটি আমাদের যে ছোট ছোট শিশুরা আছে তাদের যখন পাতলা পায়খানা হয় কিংবা পায়খানার সাথে কিছু পরিমাণ আম যায় কিংবা নাভির চারিদিকে প্রচণ্ড ব্যথা করে পায়খানা করতে যাওয়ার আগে পায়খানার ব্যাগ হলে, সেই ধরনের প্রবলেমের জন্য, সেই ধরনের সমস্যার জন্য এই মেট্রিল সিরাপটি কাজ করে থাকে। আপনারা এই ধরনের সমস্যা হলে মেট্রিল সিরাপটি সেবন করতে পারেন। এছাড়াও দর্শক বন্ধুরা, যাদের দাঁতের মাড়িতে সমস্যা আছে, যাদের দাঁতের মাড়ি ক্ষয় আছে কিংবা মাড়িতে প্রদাহ আছে, অর্থাৎ দাঁতের মাড়ির ভিতরে ইনফেকশন আছে, সেই ইনফেকশনের জন্য কিন্তু এই মেট্রিল সিরাপটি কাজ করে থাকে। আপনি কখনো যদি ডেন্টাল ডক্টরের কাছে যান তখন দেখবেন আপনাকে পেইন কিলারের সাথে একটা অ্যান্টিবায়োটিকের সাথে এই মেট্রোনিডাজলটি অ্যাডভাইস করে থাকবে। বন্ধুরা, তাহলে আপনারা নতুন একটি তথ্য হয়তো জানলেন, পাতলা পায়খানার সাথে সাথে দাঁতের মাড়ির প্রদাহর জন্য, দাঁতের মাড়ির ক্ষয়ের জন্য কিন্তু এই মেট্রিল সিরাপটি সেবন করা হয়। বন্ধুরা, এখন আসি এই মেট্রিল সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। আসলে প্রতিটা ওষুধেরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কম বেশি আছে, তো আমরা যেহেতু আমাদের শিশুকে, ছোট ছোট শিশুদেরকে এই মেট্রিল সিরাপটি সেবন করাই, তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে রাখা উচিত আমাদের। এই সিরাপটি সেবন করালে আপনার বাচ্চার রুচিহীনতা হতে পারে, অর্থাৎ রুচি চলে যেতে পারে, খাবার খেতে ইচ্ছে করবে না, এরকম একটা সমস্যা দেখা দিতে পারে। মুখের ভিতরে প্রদাহ, অর্থাৎ মুখের ভিতরে জ্বালা পোড়া করতে পারে, বমি বমি ভাব হতে পারে কিংবা বমি হয়েও যেতে পারে, এবং অনেকের ক্ষেত্রে ত্বকে চুলকানি দেখা দিতে পারে, ত্বক লালচে হয়ে ত্বকে চুলকানি দেখা দিতে পারে এই মেট্রিল সিরাপটি সেবন করলে। তবে সেটা সবার ক্ষেত্রে না, যদি কারো এরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই এই সিরাপটি বন্ধ করে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মেট্রিল সিরাপ বাজারে এনেছে অপসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। একটি মেট্রিল সিরাপের বর্তমান বাজার মূল্য দর্শক বন্ধুরা মাত্র 30 টাকা। বন্ধুরা, এই মেট্রিল সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারেন। বন্ধুরা, ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে রাখবেন, ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা এবং শুকনো জায়গায় সংরক্ষণ করবেন। তাহলে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো, তুলে ধরবো সেই ওষুধের বিস্তারিত। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।